বেড়াতে আসা মানে পাথরকন্যা জাফলংয়ের প্রতি দুর্নিবার টান। একসময় এমনটাই ছিল পর্যটকদের মনোভাব। স্বচ্ছ পানি, ভারত বাংলাদেশ মিলনস্থল, সুন্দর পাহাড় আর বৈচিত্র্যময় পাথরের সম্ভারের কারণে পর্যটকরা ঘুরতে ভালোবাসতেন জাফলংয়ে। কিন্তু মানুষের লোভের মুখে ধ্বংস হতে শুরু করেছে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য। যান্ত্রিক অত্যাচার আর অবহেলায় নীরবেই মৃত্যু ঘটছে গুরুত্বপূর্ণ এই পর্যটন স্পটটির। সিলেট থেকে রিপোর্ট করছেন সজল ছত্রি। পথে পথে পাহাড় আর পাহাড়ি ঝর্ণা, মেঘের খেলা আর নয়নভিরাম প্রকৃতি, তারপর জাফলংয়ের পাথর ধোয়া স্বচ্ছ জল, এমনই ছিল একটা সময়। কিন্তু ভূমিদস্যু, মানুষের লোভ আর প্রশাসনের অবহেলার কারণে এখন জাফলংয়ে শুধু নানা রকম যন্ত্রের চিৎকার আর পাথর শ্রমিকদের হল্লা। পাথর বিছানো স্বচ্ছ জলের জাফলংয়ের বদলে আজকে তার যে ধুলি উড়া রূপ, তাতে সঙ্গত কারণেই জাফলংকে ঘিরে কমে আসছে পর্যটকদের আগ্রহ। এখন জাফলংয়ের যে অবস্থা, যে কোনো জায়গা থেকে পর্যটকরা এসে এখানে আশাহত হন, কারণ চারদিকে এখানে সিদ্ধান্তে আসা কঠিন যে এটি কি আসলেই কোনো টুরিস্ট স্পট নাকি এটি বালু পাথরের কোয়ারি। বোমা মেশিন ব্যবহার করা হয়, এছাড়া অন্যান্য সব মেশিনারি ইউজ করার ফলে একদিকে শব্দ দূষণ, বায়ু দূষণ এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে। এখন বছরের বেশিরভাগ সময় জাফলং পড়ে থাকে পর্যটকহীন অবস্থায়। জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যে কোনো রকমের মোটর নিষিদ্ধ থাকলেও দেদার্সে চলছে পাথর তোলা মোটর। শ্রমিকদের সুবিধার কথা বলা হলেও মূলত তাদের সাথেও করা হচ্ছে প্রতারণা। এক শ্রেণীর মুনাফালোভী মানুষ প্রশাসনের নাকের ডগাই করছে এসব প্রতারণার কাজ। জাফলংয়ের প্রাণ, পিয়াইন নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এমন বিপজ্জনকভাবে গড়ে তোলা হয়েছে স্থায়ী ও অস্থায়ী নানা স্থাপনা। যেখানে সেখানে পাথর উত্তোলনে তোয়াক্কো করা হচ্ছে না কোনো নিয়মনীতির ফলে পদে পদে বাড়ছে পর্যটকদের নিরাপত্তাহীনতা। এসব সমস্যা স্বীকার করে নিয়ে স্থানীয় প্রশাসন বলছে তাদেরই কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে পর্যটকদের আগ্রহ ও নিরাপত্তা বৃদ্ধিতে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা রেগুলার প্রতি মাসে আমাদের মোবাইল কোর্ট হয়, বিভিন্ন জনের ওরা উঠাই দিয়ে না, কিছুদিন পরে আবার বসে, আবার আসলে ঘরগুলো হলো অস্থায়ী। কিছু আছে আপনারা দেখেছেন শিলপাটার দোকানে, ওগুলো ওই নিচে পাথর বানাচ্ছে, ওই পাথরগুলো কাইটে ওখানে নিয়ে বসে রয়েছে। আশা করি এবার ইনশাল্লাহ শীতে যারা বেড়াতে আসবেন তাদের তেমন কোনো অসুবিধা হবে না। পাহাড়কন্যা জাফলং তার পুরনো রূপ নিয়ে পর্যটকদের আবারও আকর্ষণ করুক, প্রশাসন শুধু কথায় নয় কাজের মাধ্যমেও সিলেটের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোকে সুরক্ষায় তৎপর হোক, ঐতিহ্যপ্রিয় সিলেটবাসীর এটি চাওয়া। সজল ছত্রি, চ্যানেল এস নিউজ, সিলেট।